Merry Christmas. গুড আফটারনুন এভরিওয়ান, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সবাইকে মেরি খ্রিসমাস। আর রেডি হয়ে হাঁটতে হাঁটতে বেরোচ্ছি। তো বলেছিলাম তোমাদেরকে যে নদীর ধারে যাব, পিকনিক কি হচ্ছে এখান থেকে আওয়াজ পাচ্ছি আর কি। তো আমি লাঞ্চ করা হয়ে গেছে, আমি না বন্ধুরা একটা মিথ্যা বলে যেখান থেকে কিছুই আওয়াজ শোনা যাচ্ছে না, ওটা কি হয়তো তাহলে। তো আমি ছেলে আর এই যে পেছনে মা আসছে, তিনজন এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর গিয়ে একটু বসবো, ওখানে বসে একটু নদীর ধারে একটু বসবো, আর আধা ঘন্টা এক ঘন্টার মতো একটু এদিক ওদিক করে তারপরে আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরবো আর কি। হেঁটে গেলে আধ ঘন্টার মতো লাগে, তো খেয়ে দিয়ে একটু হজম হোক আর কি। চলো যাওয়া যাক। দেখো বাচ্চারা পিকনিক করছে। এইগুলোই মজা। আর একটা ভালো জিনিস তোমাদের দেখাবো, এই দেখো এই খেজুর গাছ কেটেছে, এখান থেকে খেজুর গাছ কাটিয়ে কেটেছে আর এই হাঁড়িতে রস পড়ে। এখানে দেখো একটা লম্বা লাঠি দেওয়া আছে, তো এখান থেকে এই রস পড়ে আর এই রসটা ঢেলে নিয়ে গিয়ে সকালবেলা জাল দেয়। তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, রাস্তায় যেতে যেতে আরো অনেক জিনিসই দেখাবো এরকম। তো এই দেখো ঠিক এইরকম ভাবে খেজুরের রস পড়ে। দেখো মানে এই রাস্তাটা থেকে তোমরা গেলে এই রাস্তাটা দু সাইডেই হচ্ছে শুধু এরকম খেজুর গাছ দেখো, আর মাঝখান থেকে এরকম সরু রাস্তা গেছে, আর এই গাছগুলো সব হাঁড়ি ঝোলানো। ওই দেখ এই একটা ওই একটা, তো সব জায়গায় এরকম ক্লোজে দেখানো গেলে উঠে দেখা উচিত। ক্লোজে আবার কি দেখাবো, ওই তো এই যে দেখো হাঁড়ি খেজুর গাছে হাঁড়ি বাঁধন টাই করে ওই ড্রামে দেখলে যেগুলো, তো ওটা হচ্ছে রস ওই পেরে নিয়ে যাচ্ছে এখন, ওইটা নিয়ে গিয়ে এবারে গুড় জাল দেয়। তো নদীর ধারে ওইদিকে আরো রাস্তায় যেতে গেলে একটা জায়গায় দেয়, যদি দেখা মানে দেখানো যায় তো দেখাবো। চলো এখন হাঁটি, হাফ রাস্তায় এসেছি আরো হাফ রাস্তা বাকি। তো এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি দেখো পেছনটা দেখো, শুধু দুদিকে এরকম গাছ আর তার মাঝখান থেকে মাটির রাস্তা, বলে বলে হচ্ছে দূরে 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 বলে বলে হোক, আমার কপিরাইট আসবে না। আর এখন থেকে এই মাইকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, মানে মানে যাচ্ছে তাই অবস্থা। আর এই দেখো শুধু পেছনটা দেখো রাস্তাটা, এই দেখো এত সুন্দর রাস্তা আর এত সুন্দর প্রকৃতি মাঝখানে, ওই জন্যই বারবার ছুটে আসি টানেই আর কি। তো চলো মোটামুটি চলে এসেছি, আর 5 মিনিটের মতো রাস্তা বাকি আছে, আর গিয়ে আর একটু বসবো কারণ অনেকক্ষণ হেঁটে হেঁটে আসছি, খাওয়ার পর হজমটাও হয়ে গেছে। তো তোমাদেরকে সব কিছু দেখালাম, অনেক কিছু আরও দেখাবো, চলো যাওয়া যাক আমার সাথে। এত কাছে এসে নদীর জলে না নেবে লোকটা সামলাতে পারলাম না, ওই জন্য নেমে পড়েছি আজকে জলে। আর এক্ষুনি একটা জাহাজ গেল, ওই জন্য এত ঢেউ এলো, কেমন ভাবে ঢেউটা এলো তোমাদেরকে দেখালাম। আর গানের আওয়াজ পাচ্ছি, জানি না এটা দিতে পারবো কি দিতে পারবো না,
তো পেছনটা পুরো ওই দিকটা পুরো পিকনিক করছে, আর সামনটাও তোমাদের দেখালাম ওই দিকটাও পুরো পিকনিক স্পট হচ্ছে আর কি। আর এই তো নদীর এদিকে পেছনে একটা মা আর ছেলে বসে আছে, আর আমি একটু লোভ সামলাতে পারলাম না তাই নেমে পড়লাম জলে পাটা ভেজাতে আর কি। তো ভীষণই সুন্দর লাগছে আর জলটা দেখো, এই দেখো এই আসছে একবার করে। ওয়াও ভিজে গেল, প্যান ভিজে গেছে, এই তো এখান থেকে যা, এবার ছেলে গেছে, এই যে দেখো। তো এই জায়গাটা নিয়ে আমার আরো দুটো ভিডিও বানানো আছে, তো সেই ব্লগগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তো তোমরা গিয়ে চেক করতে পারো আর কি। জায়গাটা ভীষণই সুন্দর, তোমাদের ভীষণই ভালো লাগবে। এখন উঠে ওখান থেকে উঠে এবারে যাচ্ছি মেন ওই জেটি যেখানটায় আগে তোমাদের দেখিয়েছিলাম ওই জায়গাটায়। তো ওই জায়গাটা ভীষণই ভিড়, আর ওই দিক থেকে টোটো করে বাজারের উপর থেকে হয়ে বাড়ি যাবো আর কি, তো ওই জন্য ওদিক থেকেই যাচ্ছি। তো ওই জায়গাটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি ওই জায়গাটায় কি অবস্থা হচ্ছে আজকে, তো চলো যাওয়া যাক। তো হাঁটতে হাঁটতে আমরা এই জেটির সাইডটায় চলে এসেছি, তো এই দিকটায় দেখো প্রচুর ভিড় হয়েছে আজকের, মানে যেমন বলেছিলাম তোমাদেরকে এই দিকটায় প্রচণ্ড ভিড় হয়, অনেক লোকজন আসে পিকনিক করতে, তো প্রচুর লোকজন এসেছে, আর এত সাউন্ড বাজছে তো ওই জন্য আমি কোনো কথা বলতে পারিনি, তো ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো ওই দিকে যেদিকটায় গিয়েছিলাম ওই দিকটাও আওয়াজ আসছিলো, ওই জন্যে তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি। তো এত লোকজন এসেছে, প্লাস এবার যেটা দেখলাম আর কি, এখানে সহায়তা কেন্দ্র খুলেছে যাতে যারা পিকনিক করতে এসছে ওদের হেল্প করতে পারে, আর যাতে কোনো না গন্ডগোল হয়, এই জিনিসটা খুব ভালো করেছে এবছর। এখন বাজে 3:30, আর বাড়ি ফিরে চলে এলাম, আর ওখানে এত মানে মাইকের সাউন্ড তো কথাই বলা যাচ্ছিল না, তো আর তোমাদের শুধু জাস্ট দেখিয়ে দিলাম যে এই সাইডটা কেমন ছিল, আর ছেলে তো একটু বসতে দিল না কারণ ও বাড়ি এসে খেলতে যাবে, ওই জন্য আর কি একটু বসতে, মানে যেটুকু ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো বসেছিলাম, তারপরে আবার বাড়ি চলে এলাম। বেশ ভালো লাগলো, আর তোমাদেরকেও একটু একটু করে দেখিয়ে দিলাম। তো এই ব্লগটাকে আজকের এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।